নমস্কার বন্ধুরা, অনেকদিন পর ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তবে কিছু শারীরিক প্রবলেম ছিল, সেই জন্য অনেক মাঝ ভিডিও বানাই। আমাকে দেখে বুঝতেই পারছেন আমি একটা মন্দিরে আছি। তবে যাত্রাটা শুরু হয়েছিল ঠিক এইভাবে, আমি একটা দরকারে আজকে দুপুরের পর বেরিয়েছিলাম। তবে যেখানে যাচ্ছিলাম সেখানে যানবাহনের খুব একটা ব্যবস্থা নেই, তাই কর্তামশাইকে বলেছিলাম একটু এগিয়ে দিতে, উনি বাইক নিয়ে আমাকে এগিয়ে দিচ্ছিলেন। তো রাস্তার দুই ধারে এ বর্ষাকালে যেভাবে সবুজ হয়ে থাকে, এসব দেখে ক্যামেরাবন্দি না করে পারলাম, ভিডিও বানাতে বানাতেই যাচ্ছিলাম। রাস্তার হাট দেখতেই পাচ্ছেন যে আশেপাশে দু একটা টোটো চলছে, রাস্তাটা একদম ফাঁকা। ভিডিও বানাতেও ভালো লাগছিল, দুই ধারে যত সবুজ আর সব ধান খেত, দেখতে বেশ সুন্দর লাগছিল। এই বলে রওনা দিয়েছিলাম সন্ধ্যের দিকে ফিরে আসবো কাজটা সেরে। সেটা আর হলো কই, তো রওনা দিতে গিয়ে রাস্তার মাঝখানে এই মন্দিরটা দেখতে পেলাম ঠিক মাঠের মধ্যে, আর ওখানেই থেমে গেলাম, আর যাওয়া আর হলো না। ভাবলাম যে মন্দিরটার ভিতরে গিয়ে দেখি কোন ভগবানের মন্দির, এতই সুন্দর লাগছিলো, ক্যামেরা অত সুন্দর লাগছে না, আর মানলই না মন যে সামনে আগাই বা কাজটা করি। তো এই যে মেন মন্দিরটা, মেন মন্দিরটা গোটাটাই কমপ্লিট হয়নি, তবে সিঁড়ি টিড়িগুলো পাথর বসানো হয়েছে, বুঝতেই পারছেন। উপরে গিয়ে দেখলাম যে কী সুন্দর যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফ্যানের প্রয়োজন নেই, প্রাকৃতিক হাওয়া যাকে বলে। মন্দিরটা জগন্নাথ দেবের মন্দির, আর এত লোকজন দেখে বুঝতে পারছেন যে মন্দিরটাতে এখন মানুষ কত লোক আসছে। মন্দিরটা বলে তৈরি হয়েছে 2022 সালে, এক বছরও হয়নি। তো এই যে জগন্নাথ দেবের মূর্তি, নিচের মূর্তিগুলো আমাদের লোকালে তৈরি করা, আর উপরের মূর্তিগুলো বাংলাদেশ থেকে এসেছে শুনলাম। আর পাশের বিছানাটা এতটাই সুন্দর, ওখানে গোপাল ঠাকুর ঘুমন। তো মন্দিরের ডান পাশে কিছু আরও মন্দির হচ্ছে, তো ওই মন্দিরগুলো এখনও কমপ্লিট হয়নি, বুঝতেই পারছেন পাঁচটাস বাধা আছে। তো মন্দিরগুলো কিসের দেখতে উপরে উঠলাম, আর লোকজনের ভিড় ভালোই ছিল বেশ, কিন্তু উপরে উঠে একটু ভয় লাগছিল, পাঁচটাস বাধা। এই যে মন্দির, এই মন্দিরটা রাম লক্ষ্মণ সীতার, আর ভিতরে যত ঠাকুর আছে সব পাথরের তৈরি, আর ঠাকুরগুলো কী সুন্দর দেখতে, আর মন্দিরগুলো পরিষ্কার, বুঝতেই পাচ্ছেন। মাঝখানে একটা স্পেস আছে, স্পেসটা দিয়ে সামনে যাওয়াতে সামনে দেখতে পাচ্ছেন সব ধান ক্ষেত, বৃষ্টি হয়েছে, জলে ভর্তি, আর কী সুন্দর ফাঁকা। এইরকম পরিবেশ খুব কম দেখা যায়, এখন বাড়ি ফ্ল্যাটে এরকম জমি জমা তো দেখতে পাওয়া যায় না, আর এত সুন্দর হাওয়াও পাওয়া যায় না। লোকজন হয়তো সেই জন্যই এসে এতটা ভিড় করেছে, এত ঠান্ডা হাওয়া বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছিল বসেই থাকি। গিয়েছিলাম শুধু মন্দিরটা দর্শন করব, ফিরে এসে বাড়ি আসবো, কারণ কাজ হতে হবে না, আর বিকেল হয়ে গেছে। তো এটা রাধা গোবিন্দের মন্দির, কাজ তো হলোই না, তবে মন্দির থেকে ফেরাও হলো না তাড়াতাড়ি। আর এটা তিন নম্বর মন্দির, এটা লক্ষ্মীনারায়ণের মন্দির, তবে দরজাটা বন্ধ ছিল, মাঝখানে তো ফাঁকা, বুঝতেই পারছেন এদিক দিয়ে দেখা যাচ্ছে। সবগুলো মূর্তি অসাধারণ দেখতে। এটা এই ডান দিকের মন্দির থেকে মেন মন্দিরটা দেখা যাচ্ছিল, কি সুন্দর লাগছিল। এই পাশে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে শুনলাম, গোশালা হবে, আরও অনেক কিছু হবে শুনলাম সম্পূর্ণ জায়গাটাতে, আর কয় বছর পর দেখাই যাবে। আর এইটা ঠিক তার উল্টো দিকে বাম দিকের মন্দির, এটাও তৈরি হয়নি। এখানে উপরে উঠে গিয়ে দেখলাম এখানে দুটো মন্দির আছে, কোনো মন্দিরই ফাঁকা নাই, সব মন্দিরেই লোকজন। আজ এমনিতেও রবিবার, লোকজন ঘুরতে বেরোয়। তো এটা মহাদেবের মন্দির, মন্দিরগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, কী সুন্দর লাগছে। আর এই যে সূর্যটা সবেমাত্র ডুবছে, কী সুন্দর পরিবেশ, দেখতে কি ভালো লাগছে, এরকম দৃশ্য দেখা যায় না। আমি নিজেও পঞ্চায়েতে থাকি, কিন্তু এত সুন্দর দৃশ্য সত্যি সচরাচর দেখতে পাই না। আমাদের পঞ্চায়েত হলেও এখন চারধারে বাড়ি ফ্ল্যাট এসবেই ভর্তি হয়ে গেছে। আর এইটা বিমলা দেবীর মন্দির, প্রথমে আমি বুঝতে পারিনি বিমলা দেবী কোন ভগবান, পরে ওনারা বললেন যে বিমলা দেবী নাকি রাধার রূপ, আজ প্রথম দেখা। এই মূর্তিটাও খুব সুন্দর। তো আজ এইটুকুই, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে আমার পাশে থাকলে আমি আরও ভিডিও বানাতে পারবো, বানাতে ভালোই লাগে, কিন্তু কেউ কমেন্ট না করলে লাইক না করলে তখন কেমন যেন লাগে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে,
সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এটুকুই, নমস্কার।